ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। ছোট হাতের অক্ষর শিখব, অ্যালফাবেট কয়রকম পড়েছিলাম? দুই রকম, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। আর অ্যালফাবেট মানে কি বলতো? বর্ণমালা, এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোকে একসাথে কি বলে? অ্যালফাবেট বা বর্ণমালা, তাই না? তাহলে আমরা কি করবো বলতো? এখন পড়ে চলে যাব। গত ক্লাসে আমরা বড় হাতের অক্ষরগুলো শিখেছিলাম, আজকে আমরা শিখবো ছোট হাতের অক্ষরগুলো। এখন চলো বোর্ডে দেখি কিভাবে লিখতে হয়, যদিও আমরা জানি লেখা, তারপরেও একটু শিখবো, দেখবো, তাই না? আর বুঝবো কোনটা কোন লাইনে হয়। দেখো প্রথম অক্ষর কি বলতো? এ। আমরা এ লিখবো ছোট হাতের এ। দেখো বোর্ডে আমি তোমাদের খাতার মতো করে দাগ টেনে নিয়েছি, যা হচ্ছে আমার খাতা, আমি এখানে লিখবো আর তোমরা তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে? আজকে দেখো প্রথমে এ লিখি, কিভাবে লিখি দেখো। এ, এটা কি ছোট হাতের এ। তারপর কি বলতো? বলে যাও, আমি লিখব বি। এটা কি? বি। তারপরে বর্ণ সি, ডি, তাই না? এ বি সি ডি। আমরা প্রতিটা লাইনে চারটি করে বর্ণ লিখব, প্রতিটা লাইনে কয়টি করে বর্ণ লিখব? চারটি করে। তারপরে লাইনে আমরা চলে যাই, দেখো ডির পরের বর্ণ কি? ই। ডির পরের বর্ণ ই। তারপর এফ। এফ বর্ণটা হচ্ছে আমরা পুরো লাইন ধরে লিখব, তিন ঘর মিলে লিখব এফ, তাই না? ই এফ। তারপরে হচ্ছে জি। তারপরে বর্ণ এইচ। তারপরে বর্ণ হচ্ছে এইচ। আমরা এই আটটি বর্ণ আবার একটু দেখি কোথা থেকে লিখেছি। দেখো এ বি, বি শুরু হয়েছে কোথা থেকে দেখেছো? বি সি ডি ই এফ জি এইচ। তারপরে বর্ণ কি বলো? এইচ এর পরে আই। ছোট হাতের অক্ষরগুলো বেশিরভাগই কিন্তু মাঝখানে ঘর থেকে, দেখো সবগুলো বর্ণ কিন্তু মাঝখানে ঘর থেকে হচ্ছে। আই, জে, তারপর কে। আই জে কে। তারপর এল, এল। তারপর অক্ষর কি বলো? আই জে কে এল এম। এম লিখেছি। তারপর এস।
পি আর এল বর্ণটা প্রায় কাছাকাছি একই রকম হয়ে যাবে দেখে এই মাথাটা আমরা কেটে দিয়েছি তাহলে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে টি ইউ আর এস টি তারপরে বর্ণ ইউ পি ডব্লিউ এক্স ইউ ভি ডব্লিউ এক্স প্রতিটা বর্ণ মাঝখানে ধরে হচ্ছে তারপর আমরা ওয়াই জেড কোথায় লিখবো বলতো ওয়াই জেড আমরা প্রথম ঘরে লিখবো না ভি নিচে লিখবো আমরা গত ক্লাসে কিন্তু বলেছি আমরা ওয়াইটা কোথায় লিখবো ভি নিচে তাই না ওয়াই তারপরে আমরা জেডটা কোথায় লিখবো বলতো দেখো তো জেডটা হচ্ছে ডব্লিউ নিচে জেডটা আমরা কোথায় লিখেছি ডব্লিউ নিচে আমার খাতা মনে করো এটা আমার খাতা নিচে নিচে হবে আমার এখানে জায়গা নেই দেখে আমি এখানে দাগগুলো দিয়ে নিয়েছি তাহলে দূরত্বে এক পৃষ্ঠায় সব লিখতে হবে এ থেকে জেড পর্যন্ত প্রতিটি বর্ণ এক পৃষ্ঠায় লিখতে হবে আর প্রতিটা লাইনে আমরা চারটা করে অক্ষর লিখবো প্রতিটি লাইনে আমরা কয়টি করে অক্ষর লিখবো চারটি করে অক্ষর লিখবো আবার আমরা একটু পড়ি তো আমরা আবার একটু পড়ি হ্যাঁ যদিও পারি তারপরে পড়বো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এখন যদি মাঝখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করি আমি নিশ্চয় তোমরা বলতে পারবে কোনটা কোন বর্ণ এটা কি বলো তো অ্যালফাবেটের নাম কি কি বলো তো সি এটা এফ এফ টা একটু কঠিন প্রতিটা বর্ণের চেয়ে এফ একটু কঠিন তাই না এই বর্ণটি হচ্ছে পুরোটা ঘর মিলে লিখতে হয়েছে আর কোন বর্ণ কিন্তু এভাবে লিখতে হয়নি আবার দেখো মাঝখানে কোনটা জিজ্ঞেস করি এটা কি বলতো অনেক সহজ এটা ও এটা ভি এস জেড কিউ কিউ বর্ণটা একটু একই রকম দেখা যায় প্রায় পি আর কিউ কিন্তু পার্থক্য কি দুইটার মুখ দুদিকে একটা সামনের দিকে পিটা উল্টো করে লিখেছি আমি এদিকে কোথায় দিয়েছি কি হয়েছে কিউ তাই না খেয়াল করবে সি আর ই প্রায় একই রকম তোমরা কিন্তু পরবর্তী ক্লাসে যখন বানান লিখবে তখন কিন্তু সি আর ই কিন্তু একই রকম করে ফেলো অনেক সময় কিভাবে আমরা আলাদা করবো দেখো তো সি এর মাথা কখনই হবে না এরকম থাকবে আর ই মাথা হবে এই যে ফা সবসময় খেয়াল রাখবে সি আর ই একরকম করবে না কখনোই না তারপর দেখো ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড আমি ওয়াই কোথা থেকে লিখেছি দ্বিতীয় ঘর থেকে শেষ ঘর পর্যন্ত জেডও একই রকম এই ঘর থেকে শেষ ঘর পর্যন্ত লিখেছি নিচে পরবর্তী দুই লাইনে লিখেছি উপরে ঘর ফাঁকা আবার যে দেখো দ্বিতীয় ঘর থেকে আমি নিচের ঘর পর্যন্ত লিখেছি আর মাঝামাঝি ঘরে যে বর্ণগুলো ইউ ভি ডব্লিউ এক্স এ সি ই আই এফ এল ও এ আর এস এই বর্ণগুলো সব হচ্ছে মাঝখানে ঘরে আমরা আর কখনো কি ভুল করব এভাবে যদি শিখি আর কখনো ভুল করব না আমরা এখন দেখবো হচ্ছে কি খাতায় লিখবো কীভাবে তাই না বোর্ডে তো লিখা দেখিয়ে দিলাম এখন আমরা খাতায় দেখো তোমরা সি ডাব্লিউ খাতায় যে লিখবে সেই খাতায় এভাবে লিখবে শুধু সি ডাব্লিউ করলে হবে না এস ডাব্লিউ খাতায় লিখবে আমি যেভাবে বোর্ডে লিখেছি খাতায় ঠিক সেভাবে তোমরা এভাবে লিখবে বোর্ডে আমি অবশ্য দুই ভাগে লিখেছি খাতায় কিন্তু একভাবেই লিখেছি তাই না এক পৃষ্ঠায় এভাবেই লিখবে আর কি করবে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে আর কি করবে আমরা আব্বা আম্মুর কথা শুনবো বড়দের কথা শুনবো তাই না যেহেতু এখন বছরের শুরু প্রথম থেকে আমরা পড়ালেখা শুরু করে দিব তাহলে আমাদের আর কষ্ট হবে না আর স্কুল খুললে তো স্কুলেই আসবো আজকে আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার স্বাগতম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ